হ্যালো স্টুডেন্টস ভিশন ডব্লু এর পক্ষ থেকে তোমাদের জন্য আজকে যে মর্নিং আমরা থিওরি ক্লাস প্রতিদিন করে থাকি আজকে নিয়ে চলে এসেছি জিওগ্রাফির ক্লাস ফোর যেখানে আমরা করবো ইন্দো গ্যাঙ্গেটিক ব্রহ্মপুত্র প্লেন অর্থাৎ যে সিন্ধু গাঙ্গে এবং ব্রহ্মপুত্র সমভূমি এলাকা রয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা আজকে ডিটেলসে থিওরি ক্লাসের মাধ্যমে পড়বো মাত্র কুড়ি মিনিটের মধ্যে পুরো ডিটেলসটা পড়ে ফেলবো যতটুকু দরকার প্রয়োজন এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমরা শুরু থেকে এবং শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা স্কিপ করবে না দেখবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু জয়েন হয়ে যাও সেখান থেকে কিন্তু এটার নোটসও পেয়ে যাবে প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে প্লে লিস্ট থেকে দেখে নাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস যেটা জিওগ্রাফি ক্লাস ফোর রয়েছে ইন্দো গ্যাঙ্গেটিক প্লেন ওকে দেখো প্রতিটা জিনিস আমরা টপিক ওয়াইজ পড়বো আগে আমরা একটা ম্যাপের মাধ্যমে এখানে ম্যাপ দিয়েছি সেই ম্যাপের মাধ্যমে বোঝার চেষ্টা করি কোন রিজিয়ানটাকে আমরা ইন্দো গ্যাঙ্গেটিক প্লেনটা বলবো দেখো এই যে এই যে রিজিয়ানটা রয়েছে আমি লাল মার্ক করে দেখাচ্ছি এইটা কিন্তু পুরোটা ইন্দো গ্যাঙ্গেটিক প্লেনের মাধ্যমে মধ্যে কিন্তু পড়ছে ওকে সাথে কিন্তু এই দিকেও যেটা পাকিস্তানের মধ্যে পড়ছে এটা সিন্ধু নদী যদিও আমাদের ভারতবর্ষের মধ্যে এখন পড়ে না সেটাও কিন্তু সিন্ধু পড়ছে এটা হচ্ছে সিন্ধু এই পুরোটা এই যে এই যে ইয়েলো কালারের যে নদীটা দেখতে পাচ্ছ এই যে ইয়েলো কালারের আমি এখানে যদি মার্ক করে দিই ঠিক আছে এই যে ইয়েলো কালারের এই যে এই যে নদীটা এটা হচ্ছে গঙ্গা নদী ঠিক আছে গঙ্গা নদী এবং এই যে ইয়েলো কালার নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী এই যে ব্রহ্মপুত্র এবং এটা হচ্ছে গঙ্গা ঠিক আছে এই গঙ্গা ব্রহ্মপুত্র এবং সিন্ধু ঠিক আছে এই তিনটে মিল নদীর যে পলি মৃত্তিকা জমে হিমালয় থেকে নদীগুলো উৎপত্তি হচ্ছে তার নিচে জমে যে সমভূমিটা তৈরি করেছে সেইটাই কিন্তু এই ইন্দো গ্যাঙ্গেটিক ব্রহ্মপুত্র প্লেন এবং এটার কেন গুরুত্ব এত বেশি আমরা কেন এটা নিয়ে পড়বো সেটা আমরা ডিটেলসে আজকে আলোচনা করব ঠিক আছে তো দেখো একটা হিউজ একটা রিজিয়ান বলতে গেলে পুরো নর্থ ইন্ডিয়া সেটা আমরা আজকে পড়ে ফেলবো তো দেখো ফর্মেশন প্রথম যে টপিকটা রয়েছে ফর্মেশন অফ ইন্দো গাঙ্গেটিক ব্রহ্মপুত্র প্লেন অর্থাৎ এই যে সিন্ধু গাঙ্গীয় ব্রহ্মপুত্র সমভূমিটা কীভাবে তৈরি হয়েছে সেটা আমরা দেখবো বলছে দ্য ফর্মেশন অফ ইন্দো গাঙ্গেটিক প্লেন ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য ফর্মেশন অফ হিমালয়া অর্থাৎ এই যে সিন্ধু গাঙ্গেয় এবং ব্রহ্মপুত্র সমভূমিটা রয়েছে সেটা কিন্তু হিমালয় তৈরির সাথে সাথেই কিন্তু রিলেটেড অর্থাৎ হিমালয় যে তৈরি হয়েছিল তার সাথে কিন্তু এই সমভূমিটাও কিন্তু রিলেটেড কেন রিলেটেড দেখব নেক্সট পেজে ফর্মেশন অফ ইন্দো গ্যাঙ্গেটিক ব্রহ্মপুত্র প্লেন ট্রটস ওকে দেখো কি বলছে দ্য রিভার্স হুইচিয়াসলি ফ্লো টু টেথিস সি আমরা যখন হিমালয় পর্বতমালা পড়েছিলাম তখন দেখেছিলাম হিমালয় পর্বতমালা কিন্তু আগে ছিল না আগে কি ছিল টেথিস সি নামক একটা সমুদ্র ছিল সেইখান থেকে কিন্তু ভূত্বক যে প্লেটগুলো রয়েছে সেগুলো নড়াচড়ার ফলে চাপ সৃষ্টি হয় এবং সেইখান থেকে হচ্ছে ভূত্বক উঠে গিয়ে হিমালয় পর্বত কিন্তু সৃষ্টি করে ওকে তো কি বলছে দ্য রিভার্স হুইচ আর প্রিভিয়াসলি ফ্লোয়িং ইন টু টেথিসি যে সমস্ত নদীগুলো আগে মানে একদম সেই সেনোজৈক এ যে আমরা দেখেছিলাম হিমালয় পর্বত তৈরি হয়েছিল তখন যেগুলো টেথিস সাগরে পড়তো বিফোর ইন্ডিয়ান প্লেট কলাইডেড উইথ ইউরেশিয়ান প্লেট অর্থাৎ যখন ভারতীয় যে ভূত্বক সেটা ইউরেশিয়ান প্লেটের আগে এটা ঠিক আছে কন্টিনেন্টাল ড্রিফট যেটা আমরা হিমালয় পর্বতের উৎপত্তিটা পড়েছিলাম ডিপোজিটেড হিউজ অ্যামাউন্ট অফ টেথিস সাগরে কিন্তু হিউজ পরিমাণ পরিমাণ খুব বেশি কিন্তু মৃত্তিকা জমিয়ে রেখেছিল ঠিক আছে তো সেই কারণে যখন হিমালয় পর্বতটার সৃষ্টি হয় কিন্তু তারপর তো সমুদ্রের জল তো আর থাকলো না পর্বত তৈরি হয়ে গেছে সেইখান থেকে কিন্তু সেই যে পলি মৃত্তিকাগুলো সেইগুলোই তৈরি হয়ে গেছে মানে বৃষ্টিত হয়ে এই সমভূমিটা দেখো এটা তিব্বত প্লেট এটা হচ্ছে নর্থ এবং এটা হচ্ছে পেনিনসুলার প্লেট এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া সাউথ যেখানে মাঝখানে রয়েছে এই যে হিমালয় পর্বত ঠিক আছে এই যে হিমালয় পর্বতটা রয়েছে এবং সেখানে দেখো হিমালয় পর্বতকে আমরা তিনটে ভাগে ভাগ করেছিলাম যেটা সব থেকে উঁচু যেটা হচ্ছে গ্রেটার তারপরে লেজার এবং সবশেষে হচ্ছে শিওয়ালিক এবং এই যে অঞ্চলটা এই অঞ্চলটা যেটা নর্থ ইন্ডিয়া হিসেবে পরিচিত পুরো হিমালয়ের পাদদেশ থেকে হিমালয়ের পাদদেশ থেকে একদম পেনিনসুলার পর্যন্ত অর্থাৎ মিডিল ইন্ডিয়া পর্যন্ত সেটা হচ্ছে এই ইন্দো গ্যাঙ্গেটিক প্লেন হিসেবে কিন্তু পরিচিত খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর নেক্সট পেজ আমরা দেখব কি বলছে ফিচার্স অফ ইন্দো গ্যাঙ্গেটিক ব্রহ্মপুত্র প্লেন অর্থাৎ এই যে সিন্ধু গাঙ্গে ব্রহ্মপুত্র প্লেনের বৈশিষ্ট্যগুলো আমরা কি কি সেগুলো দেখব ইন্দো গাঙ্গেটিক ব্রহ্মপুত্র প্লেন ইজ দ্য লার্জেস্ট অ্যালোভিয়াল ট্র্যাক অফ ওয়ার্ল্ড অর্থাৎ গোটা পৃথিবীর মধ্যে সিন্ধু গাঙ্গেও ব্রহ্মপুত্র এই সমভূমিটা কিন্তু সব থেকে বড় মৃত্তিকার সমভূমি ওকে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেনটা তারপর নেক্সট দেখব ইট স্ট্রেচেস ফর অ্যাবাউট থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড কিলোমিটার ফর দ্য মাউথ অফ দ্য ইন্ডাস টু দ্য মাউথ অফ দ্য গাঙ্গা ইন্ডিয়ান সেক্টর অফ ইন্ডিয়ান দ্য প্লেন অ্যাকাউন্টস ফর টু থাউজেন্ড ফোর হান্ড্রেড কিলোমিটার অর্থাৎ এই যে সমভূমিটা রয়েছে সিন্ধু গাঙ্গীয় সমভূমি এটা কিন্তু তিন হাজার দুশো কিলোমিটার বিস্তৃত পূর্ব দিকে সরি পশ্চিম দিকে যে সিন্ধু নদী রয়েছে তার মুখ থেকে এবং পশ্চিম দিকে যেটা গঙ্গা রয়েছে তার মুখ পর্যন্ত এবং যেহেতু দেখতে পাচ্ছ সিন্ধু নদীটা পাকিস্তানে রয়েছে ঠিক আছে তো সেই জন্য আমাদের শুধুমাত্র ভারতবর্ষে যে সমভূমিটা রয়েছে তার দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ওকে তারপর দেখব দ্য বাউন্ডারি ইজ ওয়েল মার্কড বাই শিওয়ালিক আমরা যেটা আগের এটা দেখলাম দেখো বাউন্ডারি এই যে এই দিকটা নর্থ এদিকটা নর্থ এবং এই দিকটা সাউথ দেখো বাউন্ডারিটা কি আছে শিওয়ালিক ঠিক আছে শিবালিক পর্বত তো বাউন্ডারি ইজ মার্ক বাই শিবালিক অ্যান্ড দ্য সাউদার্ন বাউন্ডারি ইজ ওয়ে ইরেগুলার লাইন অ্যালং উইথ দ্য নর্দার্ন এজ অফ পেনিনসুলার ইন্ডিয়া এবং সাউথে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্লেটু অর্থাৎ উত্তর দিকের বাউন্ডারিটা সিওলিক এবং দক্ষিণ দিকের বাউন্ডারিটা রয়েছে পেনিসুলার প্লেটু এবং এর মধ্যেকার রিজিয়ানটাই হচ্ছে সিন্ধু গঙ্গেও ব্রহ্মপুত্র সহমি নেক্সট আমরা দেখবো নেক্সট হয়েছে দ্য ওয়েস্টার্ন বাউন্ডারি ইজ মার্কড বাই সুলেইমান অ্যান্ড কিরথার রেঞ্জ যে পশ্চিম দিকের যে বাউন্ডারিটা রয়েছে সেটা হচ্ছে সুলেইমান এবং কার্থা রেঞ্জ যেগুলো রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান বর্ডারে অন দ্য ইস্টার্ন সাইড এবং পূর্ব দিকে দ্য প্লেনস আর বর্ডার বাই পূর্বাঞ্চল হিলস এবং পূর্ব দিকে আমরা দেখেছিলাম যে পূর্বাঞ্চল হিমালয়েরই একটা অংশ যেটা অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে বিস্তৃত হয়ে মায়ানমারে ঢুকে গেছে এবং যেটার মধ্যে কিছুটা পেনিনসুলার পাটও রয়েছে সেই পূর্বাঞ্চল হিলটা কিন্তু পূর্ব দিকের বাউন্ডারি তারপর দ্য উইথ অফ দ্য প্লেন ভ্যারিজ ফ্রম রিজিয়ান টু রিজিয়ান অর্থাৎ এর চওড়াটা উইথ উইথটা বা এই সমভূমি চওড়াটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের হচ্ছে ভ্যারি করে ইট ইস ওয়াইডেস্ট ইন দ্য ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিকে যে অংশটা রয়েছে সেটা সব থেকে চওড়াতম অংশ হয়ার ইট ইজ স্ট্রেচ ফর অ্যাবাউট ফাইভ হান্ড্রেড কিলোমিটার যেখানে এটা প্রায় পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পশ্চিম দিকে যেখানে চওড়া বেশি ইন দ্য ইস্ট এবং যত পূর্বের দিকে আমরা অগ্রসর হবে পূর্বাঞ্চলের দিকে যেটা অরুণাচল প্রদেশের দিকে তত কিন্তু এটা ন্যারো হতে শুরু করবে বা সংকীর্ণ বা সরু হতে শুরু করবে অর্থাৎ চওড়াটা কমতে শুরু করবে তারপর দ্য থিকনেস থিকনেস অফ দ্য অ্যালোভিয়াম ডিপোজিট অলসো ভ্যারি ফ্রম প্লেস টু প্লেস অর্থাৎ এর যে থিকনেস বা কতটা পুরু এই সমভূমিটা বাই পলি মৃত্তিকা যেটা আমরা ভূত ত্বকের এতে আলোচনা করবো অর্থাৎ মাটির কত তলা পর্যন্ত এটা বিস্তৃত রয়েছে সহভূমিটা সেটা তো এটা প্লেস টু প্লেস হচ্ছে ভ্যারি করে ওকে দ্য ম্যাক্সিমাম ডেথ অর্থাৎ সবথেকে বেশি গভীরতম অব দ্য অ্যালোভিয়াম আপ টু বেসমেন্ট রক্স ইজ অ্যাবাউট সিক্স থাউজেন্ড মিটার নট ইউনিফর্ম অ্যান্ড ভ্যার গ্রেডলি গ্রেটলি ফর্ম প্লেস টু প্লেস অর্থাৎ সব থেকে বেশি যে গভীরতা আমরা এই অ্যালোভিয়াম সমভূমিটা দেখতে পাই সেটা হচ্ছে ছ মিটার পর্যন্ত কিন্তু এটা ইউনিফর্ম নয় অর্থাৎ সব জায়গায় সমান নয় জায়গা অনুযায়ী কিন্তু এগুলো ভ্যারি করে নেক্সট পেজ আমরা দেখব দেখো ইট ইটস এভারেজ এলিভেশন ইজ অ্যাবাভ টু হান্ড্রেড মিটার এবং এই যে সমভূমির উচ্চতাটা উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে কতটা উচ্চতা এটার এভারেজ এলিভেশান বা উচ্চতা হচ্ছে দুশো মিটার অ্যাভাব মিন সি লেভেল অর্থাৎ সমুদ্র তল থেকে হায়েস্ট এলিভেশান বিং টু নাইনটি ওয়ান মিটার অ্যাভাব মেন সি লেভেল এবং হায়েস্ট উচ্চতা এর হচ্ছে দুশো একানব্বই মিটার আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে নিয়ার আম্বালা এবং এই হায়েস্ট যে উচ্চতাটা সেটা দেখা যায় কোথায় আম্বালাতে খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এই কোথায় ইন্দো সমভূমির সব থেকে উচ্চতম স্থানটা দেখা যায় সেটা হচ্ছে আম্বালা দিস এলিভেশন ফর্মস দ্য ড্রেনেজ ডিভাইডেড ওয়ার ওয়াটার সেট বিটুইন ইন্ডাস সিস্টেম অ্যান্ড গাঙ্গা সিস্টেম এবং এই উচ্চতাটার সৃষ্টি হয়েছে সিন্ধু নদী এবং গঙ্গা নদীর যে পলিবাহিত যে পলিগুলো জমাট বেঁধে বেঁধে ওকে খুবই গুরুত্বপূর্ণ অংশ এটা তারপর আমরা দেখবো দেখো কি বলছে জিও মরফ জিও ফিচার অব ইন্দো গ্যাঙ্গেটিক ব্রহ্মপুত্র প্লেন অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু এই যে সমভূমিটা এত যাই এত বিরাট অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে তো আমরা দেখে থাকি যে বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন ভাষা রয়েছে আমাদের দেশের মধ্যে তো সেই ভাষা অনুযায়ী রিজিয়ান অনুযায়ী কিন্তু এই অঞ্চলগুলোর নামও কিন্তু বিভিন্ন রকমের ঠিক আছে তো সেই জন্যই বলছে জিও মর্ফোলজিক্যাল ফিচার আমরা দেখব এবং সমস্ত জায়গায় কিন্তু এই পলিমিতা মৃত্তিকার বৈশিষ্ট্যগুলো সমান নয় সেগুলো আমরা ডিটেলস দেখব দেখো প্রথম দেখব ভাবর এই ভাবরটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা দেখব ইট ইজ এ ন্যারো পরুয়াস নর্দার্ন মোস্ট স্ট্রেচ অফ ইন্দো গ্যাঙ্গেটিক প্লেন অর্থাৎ এটা হচ্ছে খুবই সংকীর্ণ এবং পরোয়াস অর্থাৎ এর এই মৃত্তিকার মধ্যে খুবই ছিদ্র ভর্তি পরোয়াস মানে হচ্ছে ছিদ্রযুক্ত যুক্ত যেখানে জল কিন্তু খুব ঢুকে যায় ঠিক আছে অর্থাৎ মৃত্তিকায় অনেক ফাটল রয়েছে মৃত্তিকায় অনেক ছিদ্র রয়েছে ঠিক আছে এবং নর্দার্ন মোস্ট স্ট্রেচ এবং এটা সব থেকে পূর্ব সরি উত্তরতম দিক এই সমভূমির ওকে তারপর ইট ইজ অ্যাবাউট এইট টু সিক্স কিলোমিটার ওয়াইড রানিং ইন ইস্ট ওয়েস্ট ডাইরেকশান অ্যালং দ্য ফুট হিলস অফ দ্য শিওয়ালিক এবং এটা হচ্ছে আট থেকে ষোলো কিলোমিটার চওড়া রানিং ইন ইস্ট ওয়েস্ট ডাইরেকশান অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকের ডাইরেকশানে চলেছে অর্থাৎ এই রকমভাবে চলেছে ঠিক আছে এবং কিভাবে চলেছে শিওয়ালিক যে পর্বতমালাটা রয়েছে তার সাথে তার পাদদেশ হয়ে দেখো ফুট হিলস হয় ঠিক আছে তার ফুট হিলসে ধরে কিন্তু এইভাবে এই এই যে ভাবর যে সমভূমিটা সেটা কিন্তু চলেছে ওকে তারপর দিস শো এ রিমার্কেবল কন্টিনিউটি ফ্রম ইন্ডাস টু তিস্তা এবং এটা কোথায় কোথা থেকে কোথাও পর্যন্ত চলেছে পশ্চিম দিকে ইন্ডাস ওকে এবং পূর্ব দিকে তিস্তা নদী ঠিক আছে এই ডিস্ট্যান্সটা কিন্তু পুরোটা এই ভাবর কিন্তু দখল করে রেখেছে যেটা একদম নর্দার্ন মোস্ট নর্দার্ন দিকে যেটা শিবালিকের পাদদেশে অবস্থিত ওকে তারপর দেখব রিভার্স ডিসেন্ডিং ফ্রম দ্য হিমালয়াস ডিপোজিট দেয়ার লোড অ্যালং দ্য ফুট হিলস ইন দ্য ফর্ম অফ অ্যালোভিয়াল ফ্যান্স অর্থাৎ যে সমস্ত নদীগুলো হিমালয় পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে তাদের পলিমৃত্তিকাগুলো এই শিবালিক পর্বতের পাদদেশে এখানে কিন্তু পলিমৃত্তিকা জমা করে দিস অ্যালোভিয়াল ফ্যান্স হ্যাভ মার্চ টুগেদার টু বিল্ড আপ ভাবর বেল্ট এবং এই পলিমৃত্তিকাগুলো কিন্তু জমাট বেঁধে বেঁধে মার্চ হয়ে কিন্তু একসাথে এই ভাবর বেল্টটা কিন্তু তৈরি করেছে ওকে তারপর কি বলছে দ্য পরসিটি অফ ভাবর ইজ দ্য মোস্ট ইউনিক ফিচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে পরোসিটি অর্থাৎ এই ভাবর যে অঞ্চলটা রয়েছে যে সিন্ধু সমভূমিকার যে উত্তরের অংশটাকে ভাবর বলি সেই অঞ্চলটাই হচ্ছে একটা বিশেষ ফিচার হচ্ছে পরোসিটি অর্থাৎ এই অঞ্চলের মৃত্তিকা কিন্তু খুবই ছিদ্রযুক্ত অর্থাৎ প্রচুর ছিদ্র রয়েছে এখানে কিন্তু জল খুব তাড়াতাড়ি কিন্তু শুষে নেয় মৃত্তিকা ওকে তারপর কি বলছে দ্য পরোসিটি ইজ ডিউ টু দ্য ডিপোজিশন অফ হিউজ নাম্বার অফ প্যাবেলস অ্যান্ড রক ডিভার্স অ্যাক্রস দ্য অ্যালোভিয়াল ফ্যান্স এবং এই পরোসিটিটা কিসের জন্য তৈরি হয় পলিমৃত্তিকার সাথে কিন্তু প্যাভেলস অ্যান্ড রক ডেব্রিস অর্থাৎ প্রচুর নুড়ি তারপর কাঁকর এইগুলো কিন্তু এই পলিমৃত্তিকার সাথে জমা হয় কিন্তু যে কারণে এখানে ছিদ্রযুক্ত মৃত্তিকা তৈরি হয় এবং নেক্সট পয়েন্টটা দেখো সেই কারণে দ্য স্ট্রিমস ডিজেপেয়ার ওয়ান্স দে রিচ তা বিকজ অফ এবং এই ছিদ্রযুক্ত হওয়া মৃত্তিকা দেখবে জল পরামর্থ মৃত্তিকা শুষে নেয় তো এই জন্য এখানে যখন নদীর জলের ধারা এসে পৌঁছায় তখন কিন্তু সেই ধারাটা ফেয়ার হয়ে যায় ঠিক আছে অদৃশ্য হয়ে যায় বা মৃত্তিকা শুষে নেয় এই ভাব রিজিয়নে খুবই গুরুত্বপূর্ণ অংশ এটা তারপর দেখব দেয়ার ফোর দ্য এরিয়া ইজ মার্কড বাই ড্রাই রিভার কোর্সেস এক্স এক্সেপ্ট ইন রেনি সিজন এবং সেই জন্য এই অঞ্চলটাকে শুষ্ক নদী কোর্স করা হয়েছে শুধুমাত্র এখানে যে রেনি সিজনটা বা বর্ষাকালে শুধুমাত্র এইখানে জল পাওয়া যায় তারপর কি দেখব দ্য ভাবর বেল্ট ইজ কম্পারেটিভলি ন্যারো ইন দ্য ইস্ট অ্যান্ড এক্সটেন্সিভলি ওয়েস্টার্ন অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন হিলি রিজিয়ান অর্থাৎ কি বলছে এই ভাবর অঞ্চলটা কিন্তু পূর্ব দিকে খুবই সরু হয়ে গিয়েছে ইন দ্য ওয়েস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন হিলি রিজিয়ান এবং এটা আরও শুরু হয়ে গিয়েছে যেটা পূর্ব দিকের এবং উত্তর সরি পশ্চিম দিকে এবং উত্তর পশ্চিম দিকে যে হিলি রিজিয়ানগুলো রয়েছে যেখানে আরাবল্লী পর্বত রয়েছে বিন্দু পর্বত রয়েছে সেই সমস্ত অঞ্চলে কিন্তু এগুলো এটা আরও ন্যারো হয়ে গিয়েছে বা সংকীর্ণ বা শুরু হয়ে গিয়েছে তারপর দিস এরিয়া ইজ নট সুইটেবেল ফর এগ্রিকালচার এবং এই অঞ্চলটা কৃষিকাজের জন্য কিন্তু উপযুক্ত নয় কেন উপযুক্ত নয় একটু আগেই দেখলাম মাটি তো হচ্ছে খুবই ছিদ্রযুক্ত কাকরময় জল ধরে রাখতে পারে না জল সেখানে শুষে নেয় এবং এটা কৃষি কৃষির জন্য কিন্তু উপযুক্ত নয় অ্যান্ড অনলি বিগ ট্রিজ উইথ লার্জ রুটস থ্রাইবস ইন দিস বেল্ট এবং শুধুমাত্র খুব বড় বড় উদ্ভিদ যাদের খুব মূলটা খুবই দীর্ঘ সেই সমস্ত গাছই কিন্তু এইখানে দেখতে পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ ওকে আমরা ভাবর বেল পড়ে ফেললাম এরপর নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে তরাই যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসামে ঠিক আছে রয়েছে অর্থাৎ নর্থ বেঙ্গলের দিকটা রয়েছে তরাই অঞ্চল সেটা আমরা দেখব। মার্সি সাউথ ভাবর দেখবাইল টু ইট অর্থাৎ আমরা প্রথমে দেখলাম দেখো যেটা আমরা দেখলাম প্রথমে এইভাবে চলছে কি দক্ষিণ থেকে সরি পূর্ব থেকে পশ্চিম দিকে পুরো শিবালিক পর্বতের পাদদেশ ধরে চলছে ভাবর এবং তার দক্ষিণ দিকে তার দক্ষিণ দিকে আমরা আরও একটা সমভূমি অঞ্চল পাই সেটা হচ্ছে এই হচ্ছে তরাই অঞ্চল ঠিক আছে এটা হচ্ছে তরাই অঞ্চল ওকে তার দক্ষিণ দিকে সেইটাই বলছে এই তরাই ইজ অ্যান ইল ড্রেন্ড তরাই হচ্ছে একটা অস মানে অস্বস্ত মানে অস্বস্তিকর ড্রেন্ড ড্যাম্পড ড্যাম্পড মানে হচ্ছে পুরোটা মার্সি যেটাকে বলবো পুরো গাছ গাছালিতে ভরা এই রকম একটা অঞ্চল থিকলি ফরেস্ট এবং প্রচুর ঘন বন জঙ্গল দেখা যায় এবং ন্যারো এবং সংকীর্ণ এই সহভূমিটা তা সাউথ অফ ভাবর রানিং প্যারালাল ট্যুরিস্ট এবং যে লাল অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভাবর এবং তার দক্ষিণ ধরে দক্ষিণ পাদদেশ ধরে কিন্তু চলছে এই তরাই অঞ্চলটা তারপর কি বলছে দ্য তরাই ইজ অ্যাবাউট ফিফটিন টু থার্টি কিলোমিটার ওয়াইড এবং এর অঞ্চলের যে চওড়াটা রয়েছে সেটা হচ্ছে পনেরো থেকে তিরিশ কিলোমিটার দ্য আন্ডারগ্রাউন্ড স্ট্রিমস অব দ্য ভাবর বেল্ট রি ইমার্জ ইন বেল্ট এবং যে সমস্ত নদীগুলো এই ভাবর অঞ্চলে দেখেছিলাম সেগুলো ডিজেপেয়ার হয়ে যাছিল সেগুলো ডিজেপেয়ার হয়ে যাচ্ছিল কারণ সেগুলো মাটির তলায় চলে যাচ্ছিলো শুষে নিয়ে সেইগুলোই আবার রিঅ্যাপেয়ার হচ্ছে অর্থাৎ আবার জেগে উঠছে কোথায় এই তরাই অঞ্চলে এসে ওকে তারপর কি বলছে দ্য থিকলি ফরেস্টেড রিজিয়ান প্রোভাইড সেল্টার টু এ ভ্যারাইটি অফ ওয়াইল্ড লাইফ এবং এই অঞ্চলে দেখলাম কি খুব ঘন জঙ্গল রয়েছে এবং সেই ঘন জঙ্গল বিভিন্ন বন্য প্রাণীকে হচ্ছে আশ্রয় দান করে থাকে যেমন কি কি জঙ্গল এখানে রয়েছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে ইন উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে অ্যান্ড কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কাজিরাঙ্গা জাতীয় উদ্যান রয়েছে কোথায় আসামে ইন দ্য টেরিয়াল রিজিয়ান ইন দিস টেরিয়াল রিজন ভেরি ভেরি সরি তরাই রিজিয়ান এই তরাই রিজিয়ানে খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখব ভাঙর এই ভাঙরটা আবার কি সেটা আমরা দেখব দা ভাঙর ইজ ওল্ডার দ্য রিভার বেডস ফর্মিং টেরেসেস হায়ার দেন দ্য ফ্লাড প্লেন অর্থাৎ ভাঙর হল পুরাতন পলিমৃত্তিকা দ্বারা গঠিত একটা সৌভূমি যেটা হচ্ছে বন্যা প্লাবিতন যে নতুন সহমি তার আগের যে যেমিত দ্বারা সংগঠিত সেইটা সেটাকে আমরা বলব ভাঙর ঠিক আছে দ্য টেরেস আর অফেন ইমপ্রেগনেন্টেড উইথ ক্যালা ইমপ্রেগনেন্টেড উইথ ক্যালকারিয়াস অ্যান্ড কনক্রিয়েশনস নোন অ্যাস কাঙ্কার এবং এই যে টেরেসটা রয়েছে ভাঙর যে টেরেসটা রয়েছে বা ভূমিটা রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাকর যুক্ত পলিমৃত্তিকা এখানে দেখা যায় যে কারণে কিন্তু এই অঞ্চলটাকে কিন্তু বলা হয়ে থাকে তারপর দা বারিন্থ প্লেনস ইন দ্য ডেলটিক রিজিয়ান অফ বেঙ্গল অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে যে বারিন্থ সমভূমি রয়েছে অ্যান্ড দ্য ভুর ফরমেশন ইন দ্য মিডিল গঙ্গা অ্যান্ড ইয়মুনা দোয়াব আর রিজিয়ান ভেরিয়েশন অফ ভাঙর এবং যে ভুর ফর্মেশন রয়েছে ভুর অঞ্চলটা রয়েছে যেটা মধ্য গাঙ্গেয় এবং যমুনা যে দোয়াবটা রয়েছে ঠিক আছে সেইখানে এই ভুরটা ফরমেশন রয়েছে সেইটা কিন্তু এই ভাঙর অঞ্চলেরই একটি অংশ খুবই গুরুত্বপূর্ণ তারপর নেক্সট দেখব ভুর ভুরটা কি ভুর ডিনোটস অ্যান্ড এলিভেটেড পিস অফ ল্যান্ড সিচুয়েটেড অ্যালং দ্য ব্যাঙ্কস অফ দ্য গঙ্গা রিভার স্পেশালি ইন দা আপার গঙ্গা অর্থাৎ ভুটটা হলো একটু উঁচু জমি ভূমি যেখানে গঙ্গা নদীর তৈরি করেছে রিভার ইন দা আপার গঙ্গা অর্থাৎ উচ্চ যে গাঙ্গীয় ধারাটা রয়েছে যেগুলো নর্থ ইস্টার নর্থ ইন্ডিয়ার দিকে সেইখানে কিন্তু কিছু পলিমিতিকা জমে জমে কিছু কিছু উঁচু উঁচু সমভূমি তৈরি করে ফেলেছে সেই অঞ্চলগুলোকে আমরা ভুর হিসেবে ডিনোট করে থাকি ঠিক আছে এবং এটা যমুনাও দেখতে পাওয়া যায় দিস ডিউ টু অ্যাকুমুলেশন অফ ব্লো স্যান্ডস ডিউরিং দ্য হট ড্রাই মান্থ অফ দ্য ইয়ার এবং এটা তৈরি হয়েছে গরমকালে যে উইন্ড ব্লোটা হয় অর্থাৎ বাতাসটা বয় সেটার মাধ্যমে বিভিন্ন বালি এসে জমা হয় এবং তার সাথে পলিমিত্তিকা নদী জমা হচ্ছে সেইভাবে কিন্তু জমা হতে হতে কিছুটা উঁচু হয়ে গিয়ে একটা সমভূমি তৈরি করে ফেলে সেই অঞ্চলটাকে আমরা ভুর বলি তারপর ভাঙড় কন্টেন্টস ফসিল অফ অ্যানিমেলস লাইক ডাইনোসার্স hippopotamus, elephants, এটসেট্রা এবং ভাঙর এই পলিমিতিকার মধ্যে আমরা কিন্তু বিভিন্ন জীবাশ্ম দেখতে পাই বিভিন্ন পশুর যেমন গন্ডার হিপোপটিমাস জল এবং হাতির ওকে তারপর যেটা দেখব সেটা হচ্ছে খাদার এই খাদার হচ্ছে আরও একটি ইন্দো প্লেনের অপর একটি রিজিয়ানের সেখানকার নাম সেটা হচ্ছে দেখো কি কি দ্য খাদার ইজ কম্পোস্ট নিউ আর অ্যালোভিয়ান আমরা ওল্ডার অ্যালোভিয়াম কি দেখলাম ভাঙর বহুবার ডাব্লু এর পরীক্ষায় এসেছে যে পুরাতন পলিমৃত্তিকা দ্বারা গঠিত ইন্দু গান্ধী সমভূমির নাম কি সেটা হচ্ছে ভাঙড় ঠিক আছে যেটা আমরা এক্ষুনি পড়লাম এবার দেখবো আমরা নিউ আর অ্যালোভিয়াম যেটা হচ্ছে বন্যা প্লাবিত প্রতি বছর বন্যা হয় তার ফলে পলিমৃত্তিকা জমা হয় তার ফলে যে সমভূমিটা তৈরি হয় সেই সমভূমিটার নাম হচ্ছে খাদার দ্য খাদার ইজ কম্পোজড অব নিউ আর অ্যালোভিয়াম অ্যান্ড ফর্মস দ্য ফ্ল্যাট প্লেন্স অ্যালং উইথ দ্য রিভার ব্যাংক এবং এই খাদারটা তৈরি হচ্ছে নতুন পলিমিত্তিকা দ্বারা এবং যে বন্যা প্লাবিত নদীগুলো তার নামে পরিচিত এ নিউ লেয়ার অফ অ্যালোভিয়াম ইজ ডিপোজিটেড বাই রিভার ফ্লাড অলমোস্ট এভরি ইয়ার এবং প্রতি বছর নদীতে বন্যা হয় এবং প্রতি বছর কিন্তু একটা করে ওই পলিমিত্তিকার লেয়ার কিন্তু ডিপোজিট হয় অর্থাৎ লেয়ার কিন্তু পরে ওই সমভূমির ওপরে দিস মেক্স দেম দ্য মোস্ট সয়েল অফ গঙ্গা এবং এই সমভূমিটা এবং এই বন্যা প্লাবিত খাদার যে নতুন পলিমৃত্তিকাটা কিন্তু সবথেকে উর্বর ফার্টাইল সয়েল অর্থাৎ উর্বর মৃত্তিকা গঙ্গা রিজিয়ানের ওকে এবং সবার শেষে যেটা আমরা দেখব সেটা হচ্ছে রে কোলার রে কোলার সমভূমি এটা কোথায় দেখতে যায় দেখব রে অর কম্প্রাইস সেলাইন স্যালাইন এফোর এফোর লেন্সেস অর ড্রায়ার এরিয়াস অফ হরিয়ানা এটা দেখতে পাওয়া যায় হরিয়ানাতে যেখানে কিছুটা লবণাক্ত অঞ্চল সেই জায়গাটাকে রে বা কলার হিসাবে ডেকে থাকি রে এরিয়াস হ্যাভ স্প্রেড ইন রিসেন্ট টাইমস উইথ ইনক্রিজ ইন ইরিগেশান ক্যাপিলারি অ্যাকশান ব্রিংস সল্ট টু দ্য সারফেস এবং কী বলছে রে এরিয়াস হ্যাভ স্প্রেড ইন রিসেন্ট টাইমস উইথ ইনক্রিজ ইন ইরিগেশান ঠিক আছে এবং এই রে এরিয়াটা অনেকটা স্প্রেড করেছে এবং এখানে কিন্তু চাষবাসও সৃষ্টি করা তৈরি করা গেছে কিসের মাধ্যমে সেচ ব্যবস্থার মাধ্যমে ঠিক আছে কেননা এখানে লবণাক্ত মৃত্তিকা চাষবাস ভালো হয় না কিন্তু সেচ ব্যবস্থা ভালো করে এখানে কিন্তু চাষবাসটা ঠিক করা গেছে খুবই গুরুত্বপূর্ণ অংশ আজকে আমরা পড়ে ফেললাম যেটা হচ্ছে ইন্দো গাঙ্গাডি ব্রহ্মপুত্র প্লেন পুরো ডিটেলসে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমরা এখানে পড়ে ফেললাম এখান থেকে কিন্তু কোশ্চেন আছে যে ওল্ড অ্যালুমিনিয়াম সয়েল কোনটাকে বলবো সেটা হচ্ছে ভাঙন নিউ অ্যালুমিনিয়াম খাদার তরাই অঞ্চল কোথায় দেখতে পাওয়া যায় ঠিক আছে এই সব কোশ্চেন কিন্তু আসে ভাবর অঞ্চলটা সেখানে কী কী মৃত্তিকা সেটা কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় ঠিক আছে এইসব কিন্তু কোশ্চেন এইখান থেকে বহুবার ডাব্লু এ কিন্তু এসেছে ওকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের মানে তোমরা অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাদের ভিডিও আনতে অবশ্যই অবশ্যই উৎসাহিত করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি প্রেস করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবে যারা প্রিপারেশন নিচ্ছে ওকে তো এখানেই শেষ করছি রাত্রেবেলা এই চ্যাপ্টারের ওপর কিন্তু গুড নাইট সিরিজ হবে সেখানে কিছু এমসিকিউ আমরা করে ফেলবো যাতে আমাদের প্রিপারেশনটা কিন্তু আরও কমপ্লিট হয় ওকে তো তোমরা রাত্রে গুড নাইট সিরিজটাও করবে তো এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই